সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আজকে আরও একটি জেলার নামকরণের ইতিহাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে ভোলা জেলা। ভোলা দেশের বৃহত্তম প্রাচীন গাঙ্গেয় বদ্বীপ। ভোলা জেলার নামকরণের পিছনে স্থায়ীভাবে একটি লোককাহিনী প্রচলিত আছে। ভোলা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখানকার মতো অপ্রশস্ত ছিল না। এক সময় এটি বেতুয়া নদী নামে পরিচিত ছিল। বুড়ু এক মাঝি খেয়া নৌকার সহায়তায় নদীতে মানুষ পারাপারের কাজ করতেন। তার নাম ছিল ভোলা গাজী পাটনি। বর্তমানে যোগীর ঘোলের কাছেই ছিল তার বসতি। এই ভোলা গাজীর নাম অনুসারে একসময় স্থানটির নামকরণ করা হয় ভোলা। ভোলা দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মনপুরা দ্বীপ পর্তুগিজ দস্যুদের দখলে। পরে এখানে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন বসতি স্থাপন করে। এছাড়া চরকুকরি, মুকরি, ঢালচর, ডেউলি, মনপুরা ফিশারিজ লিমিটেড, মনপুরা ল্যান্ডিং স্টেশন, খেয়াঘাট সেতু, বকপোয়ারা, বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘর, খেয়াঘাট, শাহবাজপুর, মেঘনা ট্যুরিজম, আরও অসংখ্য অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ভোলা জেলা সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।